24শে আগস্ট শুক্রবার 1979 বাঁকুড়ায় বঙ্গ বিদ্যালয় প্রাঙ্গণে শ্রী ঠাকুরের ভাষণ। সঙ্গে
গঙ্গা তীর্থে যাও, কেন যাও বলো দেখে নি, কল্পনার উপরে ধারণার উপরে তোমরা চলছো বলে তোমাদের মন, তোমরা জানো তীর্থে গেলে তোমাদের পুণ্যি হয়, তোমরা বুঝে পেরেছ না, বিগ্রহের পূজা দিলে মঙ্গল হয় তোমরা বুঝতে পেরেছ, ওই সমস্ত অযথা অনুভূতির কথা অযথা কথা বলবে না, বলেছেন তোমরা যেই কোনো বিষয় বস্তু যেই কোনো দেব দেবতার দিকে যখন অগ্রসর হবে তার আগে জেনে নেবে তার প্রমাণপত্র, প্রমাণপত্র না পেলে তাহা সহজে গ্রহণ করতে পারবে না। তবে সঠিকতার প্রমাণের অভাবে আজকের চারিদিকে শুধু ধর্মের নামে ব্যবসা, তার জন্য হয়েছে, তার কারণ সঠিকতার প্রমাণ দিতে পারেনি বলে শুধু কল্পনার উপরে যে ধর্ম প্রতিষ্ঠিত হয় সেই ধর্মে আজকের সমাজকে বিভ্রান্ত হয়ে যেও না, মন্দিরে যেও না, এই কথা আমি বলছি না, তীর্থে যেও না, এই কথা বলছি না, ভগবানকে ডেকো না, এই কথা বলছি না, আরো বেশি যাতে ডাকতে পারো তার কথাই বলছি, আরো বেশি যাতে গভীরভাবে মন সংযুক্ত করতে পারো তার জন্যই বলছি। কেন আজ দেবতার বেলায় দর্শনের বেলায় অনুভূতির বেলায় কেন মন বিক্ষিপ্ত হবে, যার কাছে যাবে তার কাছে একই কথা শুনবে মন বিক্ষিপ্ত, মন চঞ্চল, কিছুতেই হচ্ছে না, এই কথা নাশ করবে এবং তোমাদের কিনা ইস্তায় সবাই মুক্তি। কেন এই কথা তোমরা বলো, সত্যি কথা যদি বলো তাহলে এই কথাই বলবে, মন বসে না, মন চঞ্চল, যত ধ্যানের সময় যত রাজ্যের কথা এসে মনে করতে পারে, এই কথা কেন বলো, প্রতিটি ব্যক্তি কেন বলছে, একজন ব্যক্তি যদি বসে তার সারা খুঁজে পারবে না, আমার তো 2.5 কোটি 3 কোটি ভক্ত আছে, একজনও তো বলবে না যে আমার কিছু হয়েছে আমি কিছু বুঝেছি, তাহলে 3 কোটি ব্যক্তির মধ্যে যদি একজন না পায় তাহলে সেই রকম কাজ তোমরা কেন করবে বলো দেখি, 3 কোটিতেও একজন হবে না, বা যদি আজকে ভারতবর্ষে 60 কোটি 70 কোটি লোক থেকে থাকে তাহলে 3 কোটিতে একজন হলে, একজন যদি না হয় তাহলে 70 কোটি লোকে কয়জন হবে বলো, তাহলে তো কি হচ্ছে 20 কোটিতে একজনও হবে না, তাহলে এইরকম কাজ কেন করবে বলো, এইরকম যে হবে হাজার হাজার বছর আগে বেদ কি বলেছেন, জানেন যার যেই বেদের কথা বলছি আর যেই দেবতাদের কথা স্মরণ করছি, কয়েক হাজার বছর পরে এমন এক শ্রেণীর ব্যক্তি আবির্ভাব হবে, আবির্ভূত যারা এই সমস্ত দেব দেবতাদের নিয়ে চিনি মিলবে, এবং তারা এক শ্রেণী ব্যবসা পাতিয়ে বসবে, সমাজের উপরে পর গাছা হয়ে সমাজকে নিয়ে তাতে কি হবে, তাদের সম্প্রদায়কে বড় করার জন্য তারা করবে দল আর সম্প্রদায়, সুতরাং সেই রকম কি হবে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হবে, বিভক্ত হয়ে যাবে, বৈষম্য হবে, দলাদলি হবে,
জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদে পরিণত হবে এবং সমাজে দারিদ্রতায়ভাবে হাহাকার লেগে যাবে, ঘরে ঘরে অভাব ঢুকে যাবে। দেখো সেই কথা আজ 20-25 হাজার বছর আগের কথাই নাই। আজকে দেখো তাকিয়ে অমুকে ভাই করছে, অমুকে দফায় করছে, অমুকে মামা করছে, অমুকে বাবা বাবা করছে, অমুকে হ্যান করছে, এই মন্দিরে ঢুকতে পয়সা, এখানে পয়সা, সেখানে পয়সা, হোম করতে পয়সা, যাগ করতে পয়সা, রাহুর সঙ্গে তালাতে পয়সা, পুরে পাপ বিভাব সেই সাংঘাতিক অবস্থা দাঁড়িয়ে আছে চারিদিকে। তাই আজকের এই আসনে, এই ধর্মের আসনে, গুরুর আসনে বসে আমি গুরুর অবতার শাস্ত্রে আসছি। আমি অবতার শাস্ত্রে এখানে আসিনি, আমি বেদের কর্মী, কর্মের বেদের কর্মের প্রেরণার কর্মী হয়ে আমি এসেছি, সেই কর্মীদের কর্মের সন্ধান কর্মই হচ্ছে আমার। আমি শনি রাহু তারাতে আসি নাই, আমি যার যজ্ঞ করতে কেন আসিনি, আমি যেই বীজ ছড়াতে এসেছি সেই বীজ আমি হাজার হাজার লোককে আমি বীজ ছড়িয়ে দিয়ে যাচ্ছি। আমি আসি অনাবাদী জমিকে আবাদ করাই হচ্ছে আমার কাজ। দীক্ষা করো অথবা শুয়ের বাচ্চাদের সবাইকে শুয়ে টেনে আনছি, তাহলে দক্ষিণা লাগে না, বস্ত্র লাগে না, দিনক্ষণ লাগে না, ওষুধ কাল ওষুধে তাতে আসতে যায় না। তার কারণ মৃত্যু যদি হতে পারে কাল ওষুধে, জন্ম যদি হতে পারে ওষুধে, তাহলে আমার এই দীক্ষা জন্মের স্বল্প অবস্থায় হতে পারে। যদি কাল ওষুধে ওষুধে যদি মৃত্যুবরণ বারণ থাকত, জন্ম বারণ থাকত, তবে সেই দৃষ্টা আমার যেতে পারে। যেই জাতি ঘটে, যেই জাতির দোষে এক জাতির সাথে আরেক জাতির বিবাহে যদি সন্তান উৎপত্তিতে বাধার সৃষ্টি হতো, সেই জাতি মানাবে। কিন্তু ইংরেজের সাথে বাঙালি, রাশিয়ার সাথে পাঞ্জাবি, দেশের ভারতবর্ষের যে কোনো জাতির জাতির বিবাহ দিলে সন্তান হয়, বাচ্চা হয়। সুতরাং জাতি হচ্ছে মানুষকে। সুতরাং বেদ বলেছেন চন্দ্র সূর্য তলে যারা আছে তারাই হলে একটি মাত্র যাও, জীবে জীব যা, তার থেকে ভিন্ন ভিন্ন চেহারা, ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন জাতি নামে আসে। কথা হল যে কর্মী হয়ে আর সময় আগে বলছি, বহু বাধা বিঘ্ন ঝড় ঝাপটা আঘাত প্রতিঘাত উদযাপন সহ্য করে করে আজ 2.5 কোটি 3 কোটি করে এক বিরাট সারা জন্মে দিয়েছি। কোন বাধা অপবাদ লাঞ্ছনায় আমার এই বিরাটের যাত্রার পথে ভেদের ধারায় কোনো রকম কোনো বাধায় আসলো, সব বাধা অতিক্রম করে দিয়েছে। সবচেয়ে আজ বড় কথা হল আমি আসছি এক রক্তের কারণে, সেই রক্তের দামি রক্তের দাবিতে আজ এই দেহ ছাপিয়ে পড়ছে জনের সম্মুখে, সবার সামনে। এই রক্তের অহংকার নাই, গৌরব আছে। এই রক্ত হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তার ভবিষ্যৎবাণী, তার শেষ রক্ত। এই রক্ত আমার রক্ত বলে বলে বোঝাবে, এই রক্ত সবার। এই দেহ শুধু বহন করে নিয়ে আসছে শ্রী গৌরাঙ্গদেবের শেষ রক্ত। এই রক্তে তিনি যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার মাতুর বিষ্ণুদাস ঠাকুরের কাছে, বিষ্ণুদাসের ছেলের 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 কন্যা হলো আমার মা, বিষ্ণুদাসের বাবা হলেন নিরাম্বর চক্রবর্তী, সতীদেবীর বাবা। শচীদেবীর বাবা হলেন নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে হল বিষ্ণুদাস চক্রবর্তী।
এই বিশ্বধর চক্রবর্তীর ছেলে 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 ছেলের কন্যা হল আমার মা। তাই তেরো পুরুষের দিক থেকে মাতুলের কাছে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি আসবেন, কে আসছেন তা আমার বলার প্রয়োজন নাই। তেরো পুরুষের পুরুষের শেষ আর কেউ এই অর্থ। তাই এই দাবি নিয়ে এসেছি, তিনি অপমান অঞ্চনা নির্যাতনের ভিতর দিয়ে তিনি জীবন কাটিয়েছেন, শেষ উদ্দেশ্য তিনি শেষ করে যেতে পারেননি, যাতে আজ সব কর্মীদের কাছে এই আমার আবেদন অনুরূপ, তারা যেন মহাপ্রভুর রক্তের মর্যাদা রক্ষা করে, যেই রক্ত আজ নিয়ে এসেছি এই রক্তের মর্যাদা যেন রক্ষা করে, এইটাই আমি চাই। আমার জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে যিনি কৌ দিয়েছিলেন, আজ সেইভাবে সব জাতি ধর্ম নির্বিশেষে দিয়ে যাচ্ছি। তাই সমাজে আর চারিদিকে তাকিয়ে দেখি শুধু অভাবের হাত থেকে সমাজকে মুক্ত করবে করবে। সুতরাং অভাবের হাত থেকে সমাজকে মুক্ত করতে হলে আমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে, কারণ দিনের পর দিন আমরা নির্যাতিত অপমানিত লাঞ্ছিত হয়ে দিনে দিনে আজ আমরা দত্ত হয়ে মৃত্যুর পথে দিন গণে চলছি। এদিকে নানা সম্প্রদায় দলের ধর্মনীতি ওই চাপে আজ আমরা বিব্রত, আর এদিকে রাজনীতির ডামাডোলে আজ আমরা বিব্রত। আমরা কি আমরা নিজ আজ আমরা চাই পরম শান্তি, আমরা কোন খুন চাই না, খুন আমাদের ধর্ম, প্রেম আমাদের ধর্ম, ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই, ভালোবাসা দিতে চাই। কিন্তু যেই অবস্থার দিন দিন আজ পরিণতি করেছে, যেই অবস্থার আজ সৃষ্টি করছে, আমাদের আজ উত্তপ্ত করে তুলছে, বিব্রত করে তুলছে। এক শ্রেণীর মুসলিম ব্যক্তি আর সংস্থান করছে, আর পেশে মারছে আজ আমাদের সবাই। এ দেখো আর চুপ করে আছো, এই এত বড় অপরাধের ঢেউ আজ আমাদের পুজিয়ে বয়ে যাচ্ছে, এটা ধর্মের, এটা ধর্মের কত বড় বিরাট অপমান। এই যে ধর্ম চলছে এই ধর্মই তো সহ্য করছে, কিন্তু বেদের ধর্ম এটা সহ্য করবে না। সুতরাং যা সহ্য করবে না সেই দিন যদি আমরা এগিয়ে আসতে চাই, যাতে শান্তি পূর্ণভাবে সমস্ত দেশের মা বোনের যারা আহার কেড়ে নিচ্ছে, অন্ন কেড়ে নিচ্ছে, তাদের মুখে হাতি ফাঁসি উঠাচ্ছে। তাই আজ যেই ধর্মের কথা চারিদিকে হচ্ছে, এই ধর্মে আজও সমাজকে শান্তি পূর্ণভাবে কোনো সমস্যার সমাধান করতে পারে, বৈষম্য করা ছাড়া। আমরা চাই বৈষম্যবিহীন সমাজ, আমরা চাই অভেদ হচ্ছে ভেদ, ভেদ কোনো রকম কোনো বিবাদ বিচ্ছেদ থাকবে না, সেই রকম সমাজ আমরা করতে চাই। কিন্তু কথা হল এইভাবে আজ আমাদের উপর দেওয়া যে এইভাবে অত্যাচার চলছে, এই অত্যাচারের পর অত্যাচার কতকাল আর সহ্য করবে আর করা হবে, এর বিহিত করবে, যারা বিহিত করবে তারাই তো পকেট ভারী করে বসে আছে। এখনো যে পকেট ভারী বলে তারা বিহিত করতে পারবে না, বিহিত করতে হলে লেংটি বলে বিহিত করতে হবে যার পকেট থাকে। সুতরাং আমরা যেই সুরত ধ্বনির ধ্বনি নিয়ে এগিয়ে যাচ্ছি, বেদের ধ্বনি, তোমাদের দেবতারা যাদের মাথার শিরোমণি করে রেখেছ, প্রত্যেকের হাতেই দেখো অস্ত্র, দেবতা পূজা করবে হাতে তাদের ঢাল তরোয়াল ত্রিশূল, আরে বাপরে বাপ, এই কি হবে, ভিতরের অসুর আর বাইরের অসুর, দুই অসুরকেই দমন করতে বলেছে। আর আমরা সব ভক্তেরা কি করছি, দুবা ঘাস বেলপাতা চন্দন নিয়ে বসে আছি, তাতে কি শেষ,
তাতে সমাধান হবে? ঘরে তোমার ডাকা, আমার মা বাবার উপরে অত্যাচার, আমাদের উপরে নির্যাতন ডাকাত করছে, সেখানে ফুল চন্দন বেলপাতা দিয়ে তাদের পুজো করলে তারা তুষ্ট হবে? তাই সত্য হাতে আমাদের দাঁড়াতে হবে। আমরা খুন চাই না আগে বলছি, কিন্তু খুন করতে এলে তাই আজ সমাজের বুকে অনেক শোষক অনেক ডাকাত ঢুকে গেছে। আমার বাড়ি সমাজটা 5 নম্বর 3 নম্বরের বাড়ি নয়, তাই সমাজে আর যেই সমস্ত অসুর ঢুকে গেছে, দেবতাদের নির্দেশ আদেশ অসুর দমনই হচ্ছে বিরাট পবিত্র কর্ম। সেই অসুর দমনের জন্য বেদের যেই সন্তান দল করা হয়েছে অসুর দমনের জন্য তারা সেই অসুর ক্ষতিকার সর্বধিক ধর্মের একটা প্রধান অঙ্গ বেদের, যে অসুর দমন করে সমাজকে দানবের হাত থেকে পবিত্র, তবেই তোমাদের ভিতরে পবিত্র সূর্যের সেই পবিত্র সূর্যে জানবা জাগাবার জন্য বলেছেন মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং এই বেদের সূর্যে সাধনা করার জন্য মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রান এই সুরধ্বনির ধ্বনিকে এই দেহ বিনা চন্দ্রে বাড়াতে তোমরা আর কিছু নয়, এই বিরাট কর্মযোগে তোমরা এগিয়ে যাও, হে পথিক হে যাত্রিক, আর কিছু নয়, এই মহাসন্ধির জন্য যদি তোমরা এগিয়ে যেতে হয় তোমরা এই দেহ বিনা যন্ত্রের সুরে সুর দিয়ে সমাজকে এক করো। কারো ধর্মের এখানে প্ররোচনায় ভুলো না, যারা দল সম্প্রদায় করে চাঁদা মুষ্টি ভিক্ষা সংগ্রহ করে তারা ধর্মের পথে নয়, তারা হচ্ছে ব্যবসায়ী। সুতরাং তোমরা কাজ করবে সেই আজ্ঞা চক্রের সহস্রারের কথা, যাহা জানলে সব জানা যায়। সেখানেই বেদ বলেছে মহাসুরের মহাকাশের মহাধ্বনি বাজাবে সেই সুরধ্বনি, যে সুর যে কোন রকম দেব দেবতার বাধায় নাই, কিন্তু দেবতাদের চিনে নামা বিষয়বস্তু রয়েছে। আজকে না হয় 5-7 হাজার বছরের এই দেবতা, কিন্তু 50,000 বছর আগে এই ভারতবর্ষে তাদের যারা তোমাদের পূর্বপুরুষরা ছিল তারা কোন দেবতার আশ্রয় ছিল বলো? আজকে 5-7 বছরে কৃষ্ণ কালী দুর্গা সব, কিন্তু 50,000 বছর আগে বেদের সেই আদি বেদ ছিল, তাদের দেবতারা গিয়েছিল, তাদের দেবতারা ছিল ওই মহাকাশের মহাসার গ্রাম মহাধ্বনি মহাসুর এই দেহ বিনায় তারা বলেছে। আপনি তার মনোনিবেশ করে সমাজকে তারা সৃষ্টি সবাই ফিরে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাই সন্তানদলকে বলা হয়েছে তোমরা কর্মের প্রেরণায় কর্মী হয়ে তোমরা একের পর এক সবার ভিতরে জাগিয়ে তোলো সেই সুপ্ত নীনা, যে নীনাদে রহিয়াছে সমাজ রক্ষা করবে। এখানে অন্য কোন রকম কোন রাজনীতির পেটে নাই, রাজদ্রোহীর কোনো বালাই নাই, এখানে আছে শুধু প্রেম আর ভালোবাসা। তাই সবাইকে এই কথাই বলছি, তোমরা প্রেমের পূজারী বেদের পূজারী
সেই গানের মাধ্যমে খুঁজে পাবে তোমাদের অন্তর্নিহিত সুর। যে সুর জানলে সব সুরকে জানা যায়, সেই হল সুরশ্রেষ্ঠ, সেই হল ভগবান। মহাপ্রভু হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাম ভক্তি চক্র দিয়েছিলেন কেন? এই আকাশ কৃষ্ণ, সেই কৃষ্ণই হচ্ছে হরণ করে নিয়ে যান, সেই হল হরে কৃষ্ণ। কৃষ্ণের ওই আকাশ কৃষ্ণের নাম অনুযায়ী এই কৃষ্ণের নাম রাখা হয়। তাই রামনারায়ণের নামে ঠিক তাই ওই আকাশে রামনারায়ণের নামে রামনারায়ণ রাখা হয়। তাই আকাশের কৃষ্ণ তারই দেহ রাধা কৃষ্ণ, সেই রাধা হচ্ছে ধারা, ধারাবাহিক ধারা অনুযায়ী ওই আকাশের কৃষ্ণ বর্ণ, যার বর্ণ আছে বর্ণ নাই, বর্ণ নাই আপনাদের ধারা, ধারাকে বারবার বললি হয় রাধা। সেই রাধা কৃষ্ণের যোগাযোগ সূত্রে সূত্র ধরে যেই বর্ণনায় বর্ণিত হয়েছে সেই ধারাবাহিক, এই ধারাতে ধারা পাতায় এই ধরার ধারা পাতায় এই বর্ণিত রহিয়াছে সেই মহাকাশের মহাধ্বনি। শিব কি করলেন? শিবের যে ত্রিশূল মীরা পিঙ্গলা শুশুল নাভাম চামুণ্ডী ভারত ভূষণে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র, এই আজ্ঞা চক্রে নিবিষ্ট হয়ে যে ত্রিশূল ধরলেন ন্যায়ধন্য হস্তে, সমাজকে ওই ত্রিশূলের মাধ্যমে ঠান্ডা করলেন। তাই তোমরা আর কিছু নয়, সেই হাজার হাজার বছর আগে দেশের সন্তানরা এই দেহবিনার যন্ত্রের সাহায্যে সবাইকে এক করেছিলেন বেদের গানে, বেদের সুরে। সেই সুরে ছিল তন্ময়তা, সংস্কারের কোনো ছিল না গন্ধ, কোনো দেব দেবতা ছিল না বলি সমস্ত জাতিরা সেই সুর মানতেন। আগে হিন্দুদের দেবতা মুসলমান মানে না, মুসলমানের দেবতাদের হিন্দুরা মানে না, এইরকম হলে তো চলবে না। দেবতা হিন্দুদের শিব আর মুসলমানদের হযরত মুহাম্মদ, এইরকম দেবতা যদি হয় আমাদের সাথে সাথে দেবতাদের পর্যন্ত আলাদা করে ফেলেছে। কই আমরা, আমাদের মন বৈষম্য হতে পারে, দেবতারা তো বৈষম্য হয়, কিন্তু কোন শিব বা কালী বা দুর্গা মুসলমানের ঘরে গিয়ে তো বলল না এ বেটা তোরা একটু পরিবর্তন হয়, এই কথা তো বলবে না, বলে না। আমাদের সাথে সাথে দেবতারাও কি আমাদের মতন হয়ে গেল এই মানতে হবে? ঠিক তাও নয়। হযরত মুহাম্মদ তাকে বলে না এই হিন্দুদের বৈষ্ণবদের তান্ত্রিকদের সাধকদের বলে না আমি হযরত মুহাম্মদ সুতরাং এই বলাবলিতে ভুল আছে বলে, জাতিগত নীতিগত ভুল আছে বলে এই বিবাহ। আমি যেই কথা বলছি এই দেব দেবতার কথাগুলো উঠবে, পঞ্চাশ হাজার বছর আগের যে দেবতা ছিল সেই দেবতার সময় দেবতাদের নাম ভুল মনে নেই। পঞ্চাশ হাজার বছর আগের দেবতা ছিল আকাশ যেই প্রকৃতির সুরে সুর দিয়ে তারা কাজ করছে এবং সমাজকে সেইভাবে শৃঙ্খলায় আনে এবং সন্তানদের উপরে নির্দেশ হয়ে দিলে এই নির্দেশ আছে। তোমরা কর্মী কর্ম করে যাও, দেখো সমাজের কারা শয়তান, কারা দুশ্মন, কারা এই অভাবের মূলে রহিয়াছে তাদের চিনে রাখো। তোমাদের যদি প্রতিকার করতে হয়, শয়তানদের দমন করতে হয়, তাহলে আমরা একবারই মাঠে নামব, দেখিয়ে দেব যে আমরা খুন চাই না, কিন্তু শয়তানদের যেখানে সেফটি যেখানে সংক্রামক ব্যাধি ওগুলোকে সরিয়ে দেওয়াই হচ্ছে বিধেয়। ওই ব্যাধি মুঠেই আমাদের পোষা উচিত নয়। আজকে সংক্রামক ব্যাধি সমাজে ঢুকে গেছে, তাই সমাজ আর ব্যাধি আজ সেইভাবে চিকিৎসা দরকার। আমরা আজই বলছি গদি চাই না, আমরা খুন চাই না, কোনো রাজনীতি করি না,
কিন্তু আমাদের উপরে দিনের পর দিন কষাটা পর পর এগিয়ে চলছে। এই কষাটার আর কতদিন সহ্য করবো? এই কষাটা আর সহ্য করা চলবে না, তাই প্রতিকার চাই, প্রতিকৃতি চাই। প্রতিকার প্রতিবিধান করতে হলে সন্তান দল এবং দেশের সন্তানদের উপরে এই নির্দেশ আমি গৌড়ে রক্ত হয়ে এই কথাই জানাচ্ছি। গৌড় সবাইকে এক করতে চেয়েছিল, সবাই মুখে অন্ন দিতে চেয়েছিল, সবাই শান্তি কামনা করেছিল। আমি তারই রক্তের প্রতিনিধি হয়ে আমি সেইভাবে সবাইকে গুল দিয়ে ছাপিয়ে করছি। আসো তোমরা এক প্ল্যাটফর্মে আসো, ভুলে যাও সব কিছু, ভুলে যাও এখানকার রাজনীতি। আসো আমরা সেইভাবে একত্রিত হয়ে আমরা ধারাই কার শক্তি আছে দেখি। আমাদের এই দল ভেদ করে চলে যেতে পারে সেইভাবে হয়ে গেছে। আমি জীবনীতে সেই কারণে সুন্দর করেছি, কত ভাষা কত ঝড় কত অপবাদ লাঞ্ছনা গঞ্জনা নিয়ে এগিয়ে চলছি। মাটির মানুষ হয়ে যাচ্ছে, দেশের ভাই বোনদের কাছে এটাই আসছি যে আমি ভগবান সাথে আসি, আমি অবতার অবতার বলতে আসিনি, আমি গৌরের রক্ত নিয়ে তোমাদের কাছে এসেছি। 5 বছর থেকে 7 বছর বয়স থেকে দীক্ষা দেওয়া শুরু করেছি। সেইভাবে এগিয়ে আসবে আমার বেশি কিছু আমি বলতে পারছি না, ধরায় ধরে যাচ্ছি। আমি সেইভাবে বলছি, আমি সেই বেদের গান বেদের সার কথা সার মর্ম সার ধ্বনি রাম নারায়ণ, তাই মূলাধার স্বাধীষ্ঠান সেই গান শিব নিজ হাতে ধরিলেন শিশু নিয়েছিলেন দেশ ভাই তোমরা প্রচার
নির্ভয়ে নির্ভাবনায় সন্তান দেশের সন্তানরাও এগিয়ে ছাড়ে। কোনোরকম কোনো সংস্কারের চাপে পড়ে বিভ্রান্তি হবে না। তাই বিহারি সন্তান আর সন্তানদের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে সমাজকে পবিত্র করার জন্য। অনেক কথা বিঘ্ন আসছে, অনেক রাজনীতির দলের থেকে, অনেক সংগঠনের তরফ থেকে বাধা সৃষ্টি করছে আমাদের। আমরা চুপ করে সহ্য করে যাচ্ছি, কিছু বলছি না, দেখছি না কত বাড়তে পারে। যেই যে রাজনীতির দলে কত বাড়তে পারে, বাড়তে দাম বাড়তে দাম, কিন্তু বাড়তে বাড়তে আপনি হচ্ছে বলে। তাই তোমরা নিশ্চিন্ত বলে তোমরা সেই সুরের শুনেকে শুনে যাও এবং এগিয়ে যাওয়া প্রস্তুতি না। তাই এদের কথা সেটাই জানতে চাই, তার প্রতিজ্ঞা এতদিন আছি নেতাজির সম্বন্ধে জানার জন্য, সেটাই যা বক্তব্য আছে বলুন খুলে দিন। রাজনীতির ব্যাপারে আমি কোনোদিন মাথায় ঘামাই না, তবে রাজনীতির মধ্যে আমরা সবাই কথা বলি, সেটা এখানকার রাজনীতি নয়, মেয়ের নেই। এবং সূর্য সেন, মুকুন্দ দাস আর সুভাষ বোস এই তিনজনের সঙ্গে আমার খুব জহর মরণ। আমি সুভাষ বোসের সাথে 3 ঘন্টা বেদের কথা বলেছি, তিনি খুব অভিভূত হয়েছিলেন। আর মুকুন্দ দাস আমাকে মনে কয়েকবার তার বিবেকের গান শুনিয়েছিলেন যার কারণে। আর সূর্য সেনের সাথে আমার যোগাযোগ ছিল তখন অল্প হয়, সূর্য সেন আমার সে যাই হোক, তাহলে আমি রাজনীতির দৃষ্টিতে দেখিনি, তারা লেখক সেই হিসাবে একবার সভা হয় ঢাকাতে, সেই সভায় আমার সম্ভাবনায় সভা পরিচালনা করেছে। হাতে আমার সাথে তার যে যোগাযোগ হয়েছে খুব বলি আমি অল্প অল্প বলে যাচ্ছি। সুভাষ বসু মানে বলার পর আগে কিছু কিছু বলতে পারি, নানা রকম ঝঞ্ঝট আসাতে বলা ছেড়ে দিয়েছি। যাই হোক, সুভাষ বসুতে আছেন এই কথা আমি কোনোদিনে যোগ দিয়ে বলি। ধারণা বলার অধিকার যখন সবাই নিয়ে আছে সেই রকম ধারণা নিয়ে আমি কথা বলি। আমি নাগালে সোলমারি সালোয়ার সোলমারিতে নিয়ে যায় নানান জায়গায় জায়গায় নিয়ে যায় অনেকে সেখানে দিতে নিয়ে যায়। হঠাৎ আমি কোনো কারণবশত সুভাষ বসের ব্যাপারে আমি একটু ইন্টারেস্ট সেই দ্বন্দ্বটা আমি বিধানবাবুর কাছে বললাম, আরো পাঁচজনকে বললাম, দেখো রে বাবা যার 2 কোটি 2.5 কোটি লোকের শেষে ঠাকুর হোক আর কর্মী হই, আমি আমার একটা আদর্শ নিয়ে আমি কাজ করছি। আমার জীবনে 6 ছাত্রের মিথ্যা প্রবঞ্চনা আমি পছন্দ করি। আমি কর্মী, আজও আমি খেতে চাষবাস করি, ঘর বাড়ি নিজেরাই ভেঙে আমরা নিজেরা তৈরি করি, 1800-1200 বাচ্চা আছে তাদের মানুষ করি, কারোকে চাঁদা দেওয়া ডোনেশন দেওয়া আমি দিই না, আমরা নিজেরা খেতে 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 খুঁটে আমরা পরিশ্রম করে জমি যেন চাষ করে আমরা নিজেরা ছিল পরিষ্কার ওই অরে শনি অরে নাম করে পয়সা রোজগার করি, ধর্মের নামে আমি পয়সা দিই না। তাহলে আমি মাসে প্রায় 30-40 লক্ষ টাকা রোজগার করতে পারি যদি আমি ধর্মের নামে পয়সা দিই, তার জন্য মাঝে মাঝে পয়সার অভাব দেয় অনেক ভালো বাচ্চা আছে। তো সে যাই হোক, আমি চাষবাস এখনো করি,
সাথে যাই জমি যাদবার করে এই পরিবারের ব্যথা পেয়েছি। মাথা ইটনে যান অক্ষলক্ষ সন্তান মাটিতে শুয়ে থাকি, ঘরে ঘরে মাটির ঘরে বহু দিয়েছিলাম, এইবার ইট ভেঙে এটা দালান ভাড়া করছি, তাহা প্রকার মাটির ঘরে সবাই তো দালান ভেঙে ছোঁয়া দরকার। তাই আমাদের ছেলেমেয়েরা বাড়ির ছেলেমেয়েদেরকে আমরা তৈরি করে ঠিক করেছি। সে যাই হোক, অপমানের হাত থেকে রক্ষা পাচ্ছে, এই আছে লেগে আছে, এই অস্ত্রে থাকি। যাই হোক, সেই দিন থেকে আমি আমার এই একটি কথা যেটা পারি করি, যেটা পারি না করি না। নেতাজির ব্যাপারে হঠাৎ আমি এটা দেখলাম যে এই দিকটা মনে হয় যে ভাগ এসে বলছি এই দিকটা আমি বসে দেখছি বললাম। তাই একটা সভায় যেসব পার্কে এক সভা করলাম, সেখানে আমি গন্তস্থলে বললাম একবারে ধারণা বলা অধিকার সবাই যখন আছে আমার একটা ধারণার কথা শুনবে কী কী সবাই খেলে কী ব্যাপার। আমি যে সভায় বসে ভ্যাকসিন খাচ্ছি খাচ্ছি জেনে দেখলাম বুঝলাম, আর সেই বেচারা যে আমি যেন বুঝে আসলাম, মনে হলো যেন এই কথা বলেই আমি আর কিছু করি না। কী জানি বাবা আমার ফেসা তো আমার জানি, আমার বাড়িতে কারো আরো যদি কিছু আলোচনা শিখেছে তারা আমাদের ভালোবাসা করেছে, এরকম ভালো গেছে, আত্মীয়তা করেছে, লাল বাজার নিয়ে গেছে, ভালো বেসেছে, তারপরে আমাদের হাজার বাস ব্যবস্থা করল, বেশ কোনো আপাই দেখো খুশি করেন। আমি তো হাঁপ হয়ে গেল, এই বাবা আমি খালি বলেছি যা তুমি তা নয় এই বুঝতে পারলাম। তো যাই হোক, সব এই স্পেস কত দিল কুটুল সেন আমাকে কত রকম দিচ্ছে আপনারা চেষ্টা করলেন, সেই কুটুল সেন আঠারোই ফেব্রুয়ারি গিয়ে আমার বাড়ি থেকে আমার তারপরে সুভাষ ঘোষের ব্যাপারে ইনভাইট করলো আমাকে জওহরলাল নেহরু, সুভাষ ঘোষের ব্যাপারে তো ঠিক নয়, জওহরলাল নেহরু আমাকে নিমন্ত্রণ করলেন। অরবিন্দ ঘোষের ভাই ছিল, অগ্নিযোগের বিপ্লবী বরেন্দ্র কুমার ঘোষ, তার মাঝে আমার শিষ্য ছিল, অরবিন্দ ঘোষই পাঠিয়েছিল দীক্ষা নেওয়ার জন্য বরেন্দ্র অগ্নিযোগের বিপ্লবী বরেন্দ্র কুমার ছিল, তিনি এসে নিমন্ত্রণের খবর নিয়ে এসে উপস্থিত। বাবা জওহরলাল নেহরু তোমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার মাধ্যমে আপনার দয়ালে আপনাকে কী হবে বেশ প্রায় যে প্রাইম মিনিস্টারের বাড়িতে একটু দীঘা দিয়ে ভালো মন্দ খাওয়া যাবে। এছাড়া গিয়ে তিন দিন আমাকে তিনি ভালোভাবে খাওয়া খাওয়ালেন, তারপরে জিজ্ঞাসা করলেন সেগুলো এই বাড়ির ব্যাপার, তখন আমি বললাম কেন বাড়ি মন্দ করলেন, রাধা কৃষ্ণ যখন বেড়ালেন রাধা প্রসাদ মনে করলেন তাড়াতাড়ি বলে যাচ্ছে। কিন্তু যাই হোক, নিমন্ত্রণের শেষ কথাটা আমি জানতে পারলাম, কিন্তু আমি কিছু বলি নাই, ভালো মন্দ বলি নাই। তোমার যে দেশে সুভাষ বোসকে চায় না, সুভাষ বোস দিনে এই ভারতবর্ষের স্বাধীনতা এত তাড়াতাড়ি ঘটনা এটা আমি বলেছি, জানি না কার কি কারণ, আমরা কি কি শুয়ে জীবন কাটাইতেছি সেই কথাটাই মনে পড়ে। আমার কাকাকে দেখেছিলাম চিড়িয়া শুয়ে আছে মাঠের ভেতরে, আমি কাকাকে বললাম তোমার 11 বছর বয়স, তোমার এই চিত্র কেন? তখন কাকা বললো ধর্মঘট করেছে। ধর্মঘট করছো এই ইংরেজের কাছে নিজের টাকা নিজের জমিতে হাত জোর করে ধর্মঘট করছো, লজ্জা করো না কেন? ওই বাঁশদুর দেখতে পাচ্ছ, বাঁশদুরটি 80 জন ছিল, 80টা বাদ নিয়ে গিয়ে মাথায় বাড়ি দাও, আমি বলেছি 11 বছর। সেই কথায় যাই হোক, আগা পাঠানো কি হলেন রায়ের খেলা পুলিশ আছে, আমাদের থাকে আমাদের দেশ আমাদেরকে ওদের কথা কীভাবে শিক্ষা করতে যাবো কেন? এই যখন নীতি তোমাদের কে শেখাবো যে উঠ পরিষ্কার ঠিক হয়ে আর আমি বাচ্চা বই জানি না। তো যাই হোক, সেটা আমার ভালো লাগেনি, তখন আমি সুভাষ বোসের ব্যাপারে আমি এইভাবে বললাম, আমি তাকে বললাম আমি বলবো না কিছু, জানলেও বলবো না। যাই হোক, সব শেষে দেখলাম সুভাষ বোসকে সত্যিকারে অনেকে চায় না, এইটা আমি ভালো করে রাজনীতি এমনই মোহ এমনই স্বার্থ যে যার কল্যাণে ভারতের স্বাধীনতা তার দরকার। আমি তাকে ব্যক্তিগতভাবে বলেছি আমি সুভাষ সম্বন্ধে বলা জানি না, কিন্তু কথা হলো আমার কাছে 5টা সই করার কাগজ রয়েছে, 4টা দিয়ে গেছে লাল বাজার, একটার মধ্যে রয়েছে সুভাষচন্দ্র বসু সেই সই করা, সেই সই টেনিন প্রমাণ পেয়েছে, কালী প্রমাণ করেছে 1960 প্রমাণ করার পরে আমার কপালে সিদ্ধ আরম্ভ হয়ে গেল।
জমিদারদেরকে ডাকাতদেরকে সিন্ডিকেটকে সব একটার পর একটা আমার খালসা পালন করবো, আমিও যুদ্ধ করতে পারবো কথা বলতে ছাই দিয়ে আগুন চাপা দেওয়া যায়। তাই যে যাকে আমি বুঝেছি যাকে আমি জেনেছি আমি আর বেশি কিছু বলবো না, কোনটা ফাঁস হয়ে যায় আমাকে অসুবিধা হবে। শুধু এইটুকুনি জানাচ্ছি আমি বেদের পূজারি হয়ে মহাপ্রভু ভক্ত হয়ে শুধু এইটুকুনি জানাচ্ছি যে ঈশ্বরকে আমি দেখেছি যাকে আমি বুঝেছি আমার ধারণা তার বয়স হয়েছে এখনো তিনি সম্পূর্ণ সুস্থ শরীরে এখনো কথাটা মনে রেখো আইবি এসবি এডিশনাল এসবি আমার বাড়িতে গিয়েছে আমাকে এই কথাটা বলার জন্য, তাই আমি ধারণা হিসেবেই বললাম। আমার ধারণা আমার কাছে সত্য, তোমাদের বোঝাবার জন্য অনুরোধ করছো তাই বললাম। আমি ভেদের বুঝাতে হয়ে এত বড় ব্যক্তিত্ব আসতে পারছে না, বড় দুঃখের কথা। আমি জেনেছি আমি বুঝেছি কোথায় এরপর কাছি কিন্তু আমি চুপ মেরে গেছি, তোমরা জানলে অবাক হয়ে যাবে। আমার খুলে বলার অধিকার এখন দিলাম করলাম না, আমি করলাম না। তুমি যদি যাদেরকে বুঝে দিতে আছেন নিজে বেঁচে থাকবো কাজ করছি, কিন্তু দেখো আমরা কিরকম নিমখরম মির্জাপুর গহন ভার মিলিয়েছি, কারণ এই ব্যক্তির ব্যক্তিত্বকে এর ব্যক্তিত্বের কথা আমরা সহ্য করতে পারি না, তাকে ঝুঁকতে দেওয়া হবে না। পরিষ্কার কথা, আমরা ইচ্ছা মতন এই ভারতবর্ষের সরকারকে নিংড়ে নিংড়ে সবার মাথা ভেঙে রস খাবো, এই আমাদের ধর্ম, এই আমাদের রাজনীতি। সুতরাং ওই সুভাষ চন্দ্রের মতন দুর্নীতি লোককে ঝুঁকতে দেওয়া হবে না, বুঝতে পেরেছ? সে হল দুর্নীতি, যেমন দুর্নীতি লোককে ঝুঁকতে দেওয়া হবে না। আমাদের দিয়ে বাবা বলাই না, কিন্তু আমি হাজতে গেছি, আমি অনেক ঝঞ্ঝট পেয়েছি, সুভাষ বোসের পাঁচটা সই করা কাগজ আমার কাছে আছে, আমার জানতে পারবে সুভাষ কি অবস্থায় আছে। আমি বেদের পূজারি, আমি ছয় ছাত্রীর আশ্রয় নিয়ে পছন্দ করি না, আমি কল কাঠি সব জানি কোথায় তার কি বৃত্তান্ত সব ব্যবস্থাপনা জানা আছে, চুপ মিলে গেছে বিশেষ কোনো কারণ। যাক তোমরা দীক্ষা নিতে ইচ্ছুক দীক্ষা নিতে টাকা করে লাগে না, কারণ এই এতগুলো সব দেখা করা সম্ভব নয়। তারা প্রণাম করতে ইচ্ছুক ধার্য করে প্রণাম করবে, যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারাই যেন তাড়াতাড়ি এখানে চলে আসে, আমি বেশিক্ষণ সময় থাকতে পারবো না। যারা আমাকে